এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ডাউনলোডের যে অপশন চালু হয়েছে আমরা আগেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এসসি এসটি সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। তো এখানে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে আপনি যখন সার্টিফিকেটের ডিটেলস এখানে এন্ট্রি করছেন এবং ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করছেন তখন আপনার সামনে ঠিক এরকম মেসেজ শো হচ্ছে এন্টারেড ইনভ্যালিড ডিটেলস। তো এখানে আপনি যে ডিটেলসটা এন্ট্রি করছেন সেটা ইনভ্যালিড এখানে দেখাচ্ছে, ডাউনলোড হচ্ছে না। কেন হচ্ছে না বা এই ব্যাপারে যে অফিসিয়ালি নোটিফিকেশন দেওয়া হয়েছে কাস্ট সার্টিফিকেট ডাউনলোডের ব্যাপারে, কারা এখানে ডাউনলোড করতে পারবেন এবং কবে থেকে ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে কি বলা হয়েছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা এখানে দেখছেন আমরা অফিসিয়ালি যে বিজ্ঞপ্তি কাস্ট সার্টিফিকেট ডাউনলোডের ক্ষেত্রে দেওয়া হয়েছে সেটা আমরা ওপেন করেছি। তো এখানে দেখছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই নোটিস দেওয়া হয়েছে, কাস্ট সার্টিফিকেট ডাউনলোডের বিষয়েই এই নোটিশটা দেওয়া রয়েছে। এখানে যেটা বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে যে রুলস ছিল এতদিন পর্যন্ত, অর্থাৎ আপনাকে যে কাস্ট সার্টিফিকেট দেওয়া হতো সেটা সাবডিভিশন অফিস থেকে আপনাকে কাস্ট সার্টিফিকেট দেওয়া হতো ম্যানুয়ালি এবং সেটা সিগনেচার করে আপনাকে সার্টিফিকেট দেওয়া হতো। অ্যাপ্লাই করার পর কিছুদিন পর যখন সার্টিফিকেট রেডি হয়ে যেত তখন আপনাকে অফিস থেকেই সার্টিফিকেট দেওয়া হতো। তবে বর্তমানে এই নিয়ম পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ এরপর থেকে কাস্ট সার্টিফিকেট আপনি চাইলে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন যখন আপনার কাস্ট সার্টিফিকেট রেডি হয়ে যাবে এবং সেটা ই সিগনেচার করা থাকবে, অর্থাৎ ডিজিটাল সিগনেচার করা থাকবে। সেখানে আপনাকে কোনো জায়গায় নিয়ে গিয়ে আর নতুন করে সিগনেচার করাতে হবে না, জাস্ট ডাউনলোড করে আপনি সেটা সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন। তবে এখানে মেন কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। এখানে যেটা বলা হচ্ছে এই যে ডিজিটাল সিগনেচার করা সার্টিফিকেট যেটা আপনারা ডাউনলোড করতে পারবেন সেটা এখন বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বিধাননগর সাবডিভিশন নর্থ চব্বিশ পরগনার আন্ডারে এবং সদর সাবডিভিশন নর্থ চব্বিশ পরগনা, সদর সাবডিভিশন হাওড়া ডিস্ট্রিক্ট এবং কলকাতা ডিস্ট্রিক্ট, এই কয়েকটা জায়গায় আপাতত এই ই সিগনেচার করা ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোডের কাজ শুরু হচ্ছে। পরবর্তীতে আরও যে সমস্ত সাবডিভিশনগুলো থাকছে বিভিন্ন জেলায় সেই সমস্ত জেলার সাবডিভিশনের সার্টিফিকেটও আপনারা ডাউনলোড করতে পারবেন, সেই ফ্যাসিলিটিও খুব তাড়াতাড়ি চালু হবে। তো এখানে বুঝতে পারছেন আপনারা যারা এই সমস্ত সাবডিভিশনের আন্ডারে পড়ছেন তারা একবার ট্রাই করে দেখবেন সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন কি না, বা খুব তাড়াতাড়ি আপনারা এই সমস্ত সাবডিভিশনের আন্ডারে যারা রয়েছেন বিধাননগর সাবডিভিশন বা সাউথ চব্বিশ পরগনা সদর সাবডিভিশন বা হাওড়া সদর সাবডিভিশন এবং কলকাতা ডিস্ট্রিক্টের যারা রয়েছেন তারা এখন ডাউনলোড করতে পারবেন। অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা এই সাবডিভিশনের আন্ডারে হয়ে থাকলে বা আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। আর পরবর্তীতে আদার্স যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন, যখনই সেই সমস্ত ডিস্ট্রিক্টের ডাউনলোডের কাজ শুরু হবে আবার আপনাদেরকে ইনফর্ম করব। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যে প্রবলেমটা রয়েছে সার্টিফিকেট ডাউনলোডের ক্ষেত্রে, যে সকলের ক্ষেত্রেই যখন আপনি ডাউনলোডে ক্লিক করছেন তখন ইনভ্যালিড ডিটেলস আপনার শো হচ্ছে। তো এই সমস্যা কিছুদিনের মধ্যেই সমাধান হয়ে যাবে যখনই এই সমস্ত ডিস্ট্রিক্টের ডাউনলোডের কাজ শুরু হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।